এমসি কলেজের মাঠ থেকে পশুর হাট সরানোর দাবিতে স্মারকলিপি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার সিলেট নগরের কোরবানির পশুর অস্থায়ী হাটের জন্য তিনটি উন্মুক্ত স্থান ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। এই তিনটি স্থানের মধ্যে দুটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও এমসি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। বিষয়টি জানার পর থেকে আলিয়ার মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিলেটের বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। শুরু হয় আন্দোলন। আন্দোলনের মুখে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে ইজারা দেওয়া থেকে সরে আসে সিটি কর্পোরেশন। এবার এমসি কলেজ মাঠের ইজারা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় রোববার এমসি কলেজ মাঠ থেকে পশুর হাট সরানোর দাবিতে সিলেট জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন মেয়র ও এমসি কলেজের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন 20 নং ওয়ার্ডের বাসিন্দারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, এমসি কলেজ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠ দেশ বিদেশের জ্ঞানীগুণী ও স্মরণীয় ব্যক্তিদের পদচারণা ছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিহাস ঐতিহ্য, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও 20 নং ওয়ার্ডবাসীর চলাচলের সুবিধা বিবেচনায় এমসি মাঠ থেকে পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরে আসা দরকার। স্মারকলিপিতে অতিবিলম্বে এ বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয়রা।